فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। লাস্ট নাম্বার 97 জিজ্ঞাসা করেছেন যে সমকামিতার শাস্তি কি, শাস্তি ইসলামে কি? আসলে ইসলামিক সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা কায়েম থাকলে সমকামী লোক ধরা পড়লে, সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হলে বিচারক, ইসলামিক কোর্টের বিচারক যা নির্ধারণ করবে তাই হবে সমকামিতার শাস্তি। এ ব্যাপারে ফিকহবিদদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে। সমকামিতার শাস্তিটা কী হবে, এটি কি জেনার শাস্তি নাকি অন্য কিছু, এটা নির্ধারিত হবে ইসলামিক আদালতের বিচারক যা নির্ধারণ করবে তাই হবে এর শাস্তি। তিনি যে ফয়সলা দেবেন সেটি শাস্তি হবে। আর আমাদের দেশে যেহেতু ইসলামিক আইন কায়েম নাই, শরিয়া কোর্ট যেহেতু নাই, সেই হিসাবে এই ফতোয়া চাওয়া অযৌক্তিক, এই ফতোয়া চাওয়া ঠিক নয়। আপনি সাধারণভাবে সমকামিতার কুফল তুলে ধরুন, ব্যবিচারের কুফল আপনি তুলে ধরুন, মানুষকে সতর্ক করুন, আখেরাতের শাস্তিটা তুলে ধরুন। দুনিয়ার শাস্তিটা কী তা উল্লেখ করার চেয়ে আখেরাতের শাস্তিটা কী সেটা উল্লেখ করুন। সেই সঙ্গে হালকাভাবে ইঙ্গিত দিয়ে বলতে পারেন যে দুনিয়ার শাস্তি এটা, ইসলামী শরিয়া কায়েম থাকলে এই শাস্তি, সাক্ষী প্রমাণ দিয়ে প্রমাণিত হলে এই শাস্তিটা হচ্ছে সমকামিতা বা ব্যবিচারীর শাস্তি। তবে ইসলামিক শরিয়া কায়েম না থাকলে এই প্রশ্নের জবাব দেওয়া, এই নিয়ে বেশি ঘাটাঘাটি করা, গবেষণা করা অনর্থক। আর আবারও বলছি যে ইসলামী শরিয়া কোর্টের বিচারক যেটা নির্ধারণ করবে, যেটা ফয়সলা করবে, সেটাই হবে সমকামিতার শাস্তি। ধন্যবাদ।